হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সুকান্ত স্যার, চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে নতুন ভিডিও ক্লাস নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হবে তোমাদের থার্ড সেমিস্টারের রিসোর্স জিওগ্রাফি। এখানে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়গুলো কিন্তু আলোচনা করব। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো সম্পদের বিভিন্ন অর্থ, অর্থাৎ সম্পদ বলতে আমরা কী বুঝি, হোয়াট ইজ মিন্ট বাই রিসোর্স। তো দেখে নিই, তো সম্পদ যে কথাটা, এই কথাটা কিন্তু আমাদের একটা বাংলা প্রতিশব্দ, এটা কিন্তু দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। তো সেটা অলরেডি তোমরা দেখছো বোর্ডে লেখা রয়েছে। সেটা বলার আগে আমি সম্পদ সম্পর্কে কিছু তোমাদের বলে নিই। আমাদের মানুষের জীবনে কিন্তু সম্পদের ভূমিকা অপরিসীম, আর এজন্যে আজ দেখো তোমরা যে আমেরিকার যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে এত সম্পদের প্রাচুর্য থাকার জন্য তারা শক্তিতে কতটা বলিয়ান, তাদের সেখানকার ডেভেলপ কতটা হয়েছে। ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার যে দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা রয়েছে। সম্পদের প্রাচুর্য, সম্পদের উত্তোলন, সম্পদের ব্যবহার এমনভাবে রয়েছে যে সেটাও কিন্তু একটা উন্নত একটা দেশে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সম্পদের প্রতিপত্তি বা সম্পদ থাকলে কিন্তু একটা দেশের ক্ষেত্রে অনেকটা শক্তির যোগান হয়ে থাকে, তাই না? সেটা কিন্তু আমাদের মধ্যেও দেখবে যে যেখানে অর্থ রয়েছে, যেমন ধরো সেই আম্বানির ফ্যামিলি কতটা তারা শক্তিশালী, কারণ কি তারা আর্থিকভাবে বা তারা সম্পদের দিক থেকে অনেকটা স্টেবল, আর সেক্ষেত্রে তারা শক্তি বা প্রতিপত্তি বা সমস্ত দিক থেকে তারা কিন্তু অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো ঠিক একইভাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দেশগুলো কিন্তু সম্পদের, যেহেতু এদের প্রাচুর্যতা সেইভাবে নেই, যার জন্য এই দেশগুলো কিন্তু অন্যান্য দেশ থেকে ঋণ গ্রহণ করে তাদের দেশ পরিচালনা করছে। সেক্ষেত্রে দেখা যায় যে কোথাও সম্পদের প্রাচুর্যের জন্য বা সম্পদের উত্তোলনের জন্য কোনো দেশ অনেক উন্নত বা ক্ষমতায় শীর্ষ আসনে অবস্থান করেছে, আবার একইভাবে কোনো দেশ সেই দেশে সম্পদ নেই বা প্রযুক্তির অভাবে সম্পদের বিকশিত না হওয়ার জন্য সেই দেশ কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। আচ্ছা, এবার এই রিসোর্স বা সম্পদ শব্দটি কিন্তু আমাদের দেখবে তোমরা রি এবং সোর্স, অর্থাৎ দুটো শব্দের সমন্বয় কিন্তু তৈরি হয়েছে। এই রি মানে হচ্ছে বারংবার, কন্টিনিউ, বারবার যেটা হয় সেটা, আর হচ্ছে সোর্স মানে হচ্ছে উৎস। অর্থাৎ এই রিসোর্স মানে আমরা কী বুঝি, যেমন ধরো যে কোনো কিছু যখন আমরা আমাদের চাহিদা পূরণের জন্য যে উৎসকে আমরা বারবার ব্যবহার করছি, মানুষ তার চাহিদার জন্য তার যে উৎস রয়েছে সে উৎসটাকে যখন আমরা বারবার ব্যবহার করছি এবং সম্পদে পরিণত করছি আমাদের চাহিদা পূরণের জন্য, তাকেই কিন্তু আমরা বলছি সম্পদ। এই সম্পদের কিন্তু বিভিন্ন সংজ্ঞা রয়েছে, যেমন সাধারণ অর্থে সম্পদ বলতে আমরা ঠিক কী বুঝি সেটা কিন্তু আমরা অনেকেই জানি, যেমন ধরো বাড়িঘর, টাকা পয়সা, সোনাদানা, জমি বাড়ি, এগুলোই কিন্তু আমরা সাধারণ অর্থে সাধারণ মানুষজন কিন্তু সম্পদ বলতে মানে এটাই বুঝে থাকি। বিভিন্ন ঐশ্বর্য, ধন সম্পত্তি, এসবই কিন্তু সাধারণ অর্থে সম্পদ বা রিসোর্স বলতে আমরা এটাই আমরা বুঝতে পারি। আচ্ছা, এবার এই সম্পদের যে বিভিন্ন অর্থ রয়েছে সেখানে যদি আমরা ইকোনমিক্স জিওগ্রাফিটা একটু ফলো করি বা ইকোনমিক্স অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এই সম্পদ আসলে কী, তো এই অর্থনৈতিক দিক থেকে সম্পদ বলতে তার কিছু তিনটে বৈশিষ্ট্য থাকতে হবে, যার মধ্যে অনেক রয়েছে যে উপযোগিতা বা ব্যবহার, ঠিক আছে, অর্থাৎ কি যেটা মানুষের মানুষের অভাব পূরণ করতে পারবে। তো যেই অভাব পূরণ করতে পারে সেটার কিন্তু উপযোগিতা রয়েছে, অর্থাৎ যার উপযোগিতা রয়েছে সেটাই অর্থনৈতিক বা ইকোনমিক্সে বলা হয়েছে সম্পদ। তাছাড়া কি রয়েছে, যেটা ধরো সহজে পাওয়া যাবে না, অর্থাৎ যেটা পাওয়ার জন্য অনেকটা পরিশ্রম করতে হবে, সেটাই এখানে সম্পদ বলে পরিগণিত হয়েছে। আর কি থাকতে হবে, যে তার মার্কেটিং অ্যাবিলিটি থাকতে হবে, অর্থাৎ বিপণন যোগ্যতা বা ধরো সেটা বাজার যাতে বিক্রি হয় সেদিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই ইকোনমিক্স জিওগ্রাফির ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে কিন্তু তিনটি বিষয় উপযুক্ত, একটা হচ্ছে উপযোগিতা, আরেকটি হলো তার সহজে পাওয়া যাবে না, আর তৃতীয় হচ্ছে সেটা মার্কেটে যাতে বিক্রি করা যায়। এটাই কিন্তু আমাদের অর্থনৈতিক ভূগোলে বা অর্থনৈতিক ইকোনমিক্সে কিন্তু এটাই সম্পদ বলতে বোঝানো হয়েছে। এরপরে রয়েছে যে আমাদের যে ইকোনমিক্স জিওগ্রাফি রয়েছে, এই ইকোনমিক্স জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোলে এই সম্পদ বলতে বোঝানো হয়েছে যে কার্যকারিতা থাকতে হবে, তার উপযোগিতা থাকতে হবে। অর্থাৎ আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো কয়লা, এই কয়লা বা পেট্রোলিয়াম বা খনিজ তেল, এগুলোর যখন কাজ করার ক্ষমতা বাড়বে
তখনই কিন্তু সেটা আমাদের কাছে সম্পদ হবে। আর এটা কিন্তু পরিবর্তনশীল হচ্ছে, যেমন অনেক প্রাচীনকালে বা অনেকদিন আগে কয়লাকে বা খনিজ তেলকে জ্বালানি হিসাবেই কিন্তু ব্যবহার করা হতো, কারণ তখন প্রযুক্তি তেমন ছিল না, উন্নতও তেমন ছিল না। কিন্তু বর্তমানে কি হয়েছে, আধুনিক এই গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে কয়লা বা তার যে খনিজ তেল রয়েছে এটাকে কেন্দ্র করে তার বিভিন্ন উপজাত যে শিল্প সেটা তৈরি হয়েছে, অনুসারী শিল্প তৈরি হয়েছে, যার জন্য কি এই কয়লা বা খনিজ তেলের ব্যবহার কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে ধারাবাহিকতা এটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এই কয়লা কিন্তু আমাদের কাছে একটা সম্পদে পরিণত হয়েছে, আর এটা কিন্তু আমাদের প্রযুক্তি, জ্ঞান এইসবের কারণে কিন্তু আমরা কয়লাটাকে একটা সংকীর্ণ অর্থ থেকে একটা ব্যাপক ধারায় কিন্তু ব্যাপকভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারছি। আচ্ছা, এবার এই যে কয়লা রয়েছে প্রচলিত শক্তি, এবার যদি এমন হয় যে অপ্রচলিত শক্তির পরিমাণটা বেড়ে যায়, তখন কি হবে, এই প্রচলিত শক্তির উৎসগুলো কিন্তু ধীরে ধীরে হ্রাস পাবে। যেমন বায়ুশক্তি, সৌরশক্তির পরিমাণটা যদি বৃদ্ধি পায়, তাহলে এদিকে কয়লার যে বা গুরুত্ব বা হচ্ছে সেই খনিজ তেলের গুরুত্ব কিন্তু ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় সম্পদের কিন্তু একটা গতিশীলতা ভাব রয়েছে, তাই না? তো এক্ষেত্রেই যেমন লোহা, লোহাকে কিন্তু আমরা অনেকদিন ব্যবহার করতে পারি, এবার যদি সেই লোহায় মরচে না ধরে তাহলে সেই লোহাকে আমরা অনেক লং লাস্টিং ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় যার ব্যবহার যত বেশি রয়েছে সেটাই কিন্তু আমাদের কাছে সম্পদ হিসাবে পরিগণিত হয়েছে, তাই না? তো এই ছিল আজকে আমার ক্লাসের সম্পদ বলতে আসলে আমরা কি বুঝি বা মেন কনসেপ্টটুকু কিন্তু তোমাদেরকে আমি একটু তুলে ধরলাম। এরপরে আমার নেক্সট ক্লাসে আসবে সম্পদের ডেফিনেশন, সম্পদের নেচার, সম্পদের ক্যারেক্টারিস্টিক, সম্পদের ক্লাসিফিকেশন। তো তোমরা এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা লাইক করবে, আর পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমাদের আপডেটে কিন্তু তোমাদের থাকতে হবে। আমাদের কোর্স শুরু হয়ে গেছে, তোমরা আমাদের কোর্স ফিস খুবই সামান্য রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারগুলোতে, তোমরা কিন্তু যোগাযোগ করে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও।